Now Tom is not in her. Hi দর্শক, আমি মিজানুর রহমান, বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করবেন, অর্থাৎ একটি নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর কিভাবে সুন্দর করে সাজাবেন এবং ভিউয়ারদের কাছে আকর্ষণীয় করে তুলবেন। তো বন্ধুরা, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা দ্রুত আমার সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করেন, সাবস্ক্রাইব করুন, লাল সাবস্ক্রাইব লেখা এই বাটনের উপর সাবস্ক্রাইব করুন। এবং সাবস্ক্রাইব করার পর একটি ঘন্টা বাটন আসবে, ঘন্টা বাটনটি চালু করুন পরবর্তী টিউটোরিয়ালের নোটিফিকেশন পাওয়ার জন্য। একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর এভাবেই আপনাদের শুরুতে প্রোফাইলটা এভাবেই আসবে। তো আসার পর এখানে কাস্টমাইজ করতে হবে, যত সুন্দর কাস্টমাইজ করতে পারবেন তত ভিউয়ার্সদের কাছে আকর্ষণীয় করে তুলবেন। তো শুরুতে প্রোফাইল পিকচার যেটা চ্যানেল আইকন, এটার উপর ক্লিক করবেন। চ্যানেল আইকনের উপর ক্লিক করার পর এডিট চ্যানেল আইকন এডিটের উপর ক্লিক করবেন। এডিটের উপর ক্লিক করার পর নতুন একটি পেজ লোডিং হবে, সেখানে আপনি আপলোড ফটো দেখবেন, আপলোড ফটোর উপর ক্লিক করবেন। তো এখান থেকে একটি আপনার পছন্দ অনুযায়ী একটি ছবি বাছাই করে আপনি ওপেনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন, তো এটা কমপ্লিট হওয়ার পর ডানে ক্লিক করবেন, ডান। দেখুন আমার চ্যানেল আইকন অলরেডি চেঞ্জ হয়েছে, কিন্তু আমার এখনো কিন্তু চ্যানেল আইকনটি আমার চ্যানেলে এখনো পরিবর্তন হয়নি। তো এটার জন্য কিছু সময় নিবে, হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা বা একটু বেশিও লাগতে পারে। তো তারপর পরবর্তী কাজ হচ্ছে আপনি অ্যাড অর্থাৎ চ্যানেল আর্ট যেটাকে বলি আমরা, কভার ফটো, আপনি কভার ফটোটা চেঞ্জ করবেন, এটাকে চ্যানেল আর্ট বলে। তো সিলেক্টে ফটো ফ্রম ইয়োর কম্পিউটার, এখান থেকে আপনি একটি ফটো বাছাই করে নেবেন। আমি একটি ফটো বাছাই করে নিচ্ছি, দেখুন আমার ফটোটি আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার পর দেখুন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, লেখাটা আমি সিলেক্ট করে নিচ্ছি, আমি লেখাটা সিলেক্ট করে আমি সিলেক্টে ক্লিক করব। দেখুন আমার কভার ফটো অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে দেখুন চ্যানেল ডিসক্রিপশন, এখানে আপনি আপনার এই চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করবেন, কী সম্পর্কে আপলোড করবেন, সে সম্পর্কে আপনি বিস্তারিত এখানে সুন্দর করে লিখে দিবেন। এটা হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন। তো তারপর দেখুন এখানে অনেক হোম, ভিডিও এই ধরনের অনেকগুলো ট্যাব আসে বা লেআউট আসে, সেগুলো কিভাবে আনবেন। সেগুলো আনার জন্য এই যে দেখুন একটি গিয়ার বাটন আছে, আপনি গিয়ার বাটনে ক্লিক করবেন। গিয়ার বাটনে ক্লিক করার পর দেখুন এখানে একটি আছে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল, এটা আপনি চালু করে দিবেন। চালু করে আপনি সেভে ক্লিক করবেন। তো বন্ধুরা, তার আগে কিছু কথা, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, কিপ অল মাই লাইক ভিডিও প্রাইভেট, আপনি কি এটা প্রাইভেট রাখতে চান কিনা তাহলে আপনি চালু করে রাখবেন। তারপর কিপ অল মাই সাবস্ক্রাইব প্রাইভেট, আপনি কি সাবস্ক্রাইব প্রাইভেট রাখতে চান কিনা। তারপর কিপ অল মাই সেভ প্লেলিস্ট প্রাইভেট, আপনি কি সেভ প্লেলিস্ট প্রাইভেট রাখতে চান কিনা। যদি সবগুলো আপনি প্রাইভেট রাখতে চান তো আপনি চালু করে সেভতে ক্লিক করবেন। তো দেখুন এখানে হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট এগুলো সবগুলো কিন্তু চলে আসছে। তারপর দেখুন এখানে অ্যাড সিলেকশন, এডিট সিলেকশনটা হচ্ছে এখানে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন সে কন্টেন্টটা বাছাই করবেন। দেখুন এখানে পপুলার আছে, আপলোড আছে, লাইক ভিডিও আছে, অনেকগুলো অপশন আছে। তো আপনি এখানে আপনার হোমে কোন ভিডিওগুলো শো করাতে চাচ্ছেন সেগুলো আপনি এখানে সে কন্টেন্টটা আপনি বাছাই করে নেবেন। দেখুন আমি এটা ভালো করে বোঝানোর জন্য আমি আমার চ্যানেলে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে দেখুন এই যে আমার এই যে দেখুন আপলোড, অর্থাৎ আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সে ভিডিওগুলো কিন্তু সিরিয়াল অনুযায়ী এখানে আপলোড হচ্ছে। এই যে আমি এখানে আপলোড ভিডিওগুলো রেখে দিয়েছি, আমি সিরিয়াল অনুযায়ী যে ভিডিওগুলো আপলোড দিয়েছি আপলোড হয়েছে,
তো এখানে যদি আমি অন্য কোন একটি কন্টেন্ট রাখি তো সেটা এখানে সেই ভিডিওগুলো এখানে শো হবে দেখুন এখানে আছে যে পরবর্তীতে আমি পপুলার আপলোড আমি যে পপুলার ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো নিচে দেয়া আছে এভাবে আপনি প্রত্যেকটা কন্টেন্ট বাছাই করে একটার পর একটা রাখতে পারেন এটা এখানে কাজ এটা আপনারা নিজেরাই সুন্দর করে সাজিয়ে নেবেন তারপর দেখুন ফর এ নিউ ভিজিটর অর্থাৎ একজন নিউ ভিজিটর যখন আপনার ইউটিউব চ্যানেলটি আপনার যখন প্রবেশ করবে তখন একটু অটো ভিডিও প্লে হবে তো সেটা আপনি কিভাবে বুঝবেন বা সেটা কিভাবে আপনি সাজাবেন তো এটার জন্য ফর এ নিউ ভিজিটরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন হাতের ডান পাশে এডিট অপশন আছে চেঞ্জ ট্রেলার আপনি চেঞ্জ ট্রেলারে ক্লিক করে আপনার বাস আপনি যে আপলোড করছেন ভিডিওগুলো সেই ভিডিও থেকে একটি ভিডিও আপনি বাছাই করবেন আমি একটি ভিডিও বাছাই করেছি দেখুন এটাকে আমি মার্ক করলাম মার্ক করার পর আমি জাস্ট সেভ ক্লিক করলাম দেখুন এখন এটাই আমার চ্যানেল ট্রেলার হিসেবে বাছাই এখন কোনো নিউ ভিজিটর যদি আমার ইউটিউব প্রবেশ করে তো ওই ভিডিওটা অটো প্লে হবে এটাই ছিল মোটামুটি কাজ তো আপনারা নতুন ভিডিওগুলো আপলোড করবেন আপলোড করে দেন এগুলো কাজ করবেন তারপর দেখেন এখানে আছে ফিচারের চ্যানেল অর্থাৎ আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে তো এখানে সেটা অ্যাড করাতে পারেন অ্যাড করানোর জন্য এখানে দেখুন এন্টারে কাস্টমার ইউর নেম বা ইউআরএল এখানে লিঙ্কটা আপনি চ্যানেলের লিঙ্কটা এখানে কপি করে এখানে পেস্ট করবেন পেস্ট করে তারপর আপনি অ্যাড অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে আপনার সেই চ্যানেলটা তারপর টান করে দেবেন অ্যাডে সিলেক্টর চেঞ্জ হবে তো আমি তার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসছি নিয়ে তারপর আমি আমার পেস্ট করছি দেখুন পেস্ট করে অ্যাড করছি দেখুন আমার এখানে ইউটিউব চ্যানেলটা এখানে শো হচ্ছে তো আমি এখন ডান করে দেব ডান দেখুন এই যে আমার চ্যানেলটি এখানে কিন্তু শো হচ্ছে অর্থাৎ যে কোনো ভিজিটর ভিউয়ার্সটা এখানে আমার এই চ্যানেলটি পাবে তো তারপর দেখুন এখানে অনেকেই বিভিন্ন লিঙ্ক শো করায় তো সেটা আপনি কিভাবে লিঙ্ক শো করাবেন ফেসবুক পেজ গুগল প্লাস তো এটার জন্য আপনি এখানে উপরে এডিট লিঙ্কে ক্লিক করবেন এডিট লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে দেখুন এখানে আছে অ্যাড অ্যাডে আপনি ক্লিক করবেন অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর এখানে আপনি লিঙ্কটা দেবেন যে এবং এখানে নামটা লিখে দেবেন এখানে একটা বলে রাখি এখানে দেখুন এখানে পাঁচটা পর্যন্ত আপনি লিঙ্ক এখানে আপনার কভার ফটোর উপর শো করাতে পারবেন তো আমি দেখুন আমি কি আমার ফেসবুক ফ্যান পেজের আমি লিঙ্কটা এখানে কপি করে আপনাদেরকে শো করে দেখাচ্ছি আমার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করছি কপি করে দেখুন এখানে আমি পেস্ট করছি আর এখানে আমি নামটা লিখে দেব ফ্যান পেজ ডান দেখুন এখানে অলরেডি আমার এটা সেভ হয়ে গেছে দেখুন আমার এই যে চ্যানেল আর্টের উপর এটা কিন্তু এসে গেছে তো রিফ্রেশ করার জন্য মাই চ্যানেল আরেকবার ক্লিক করলাম ক্লিক করার পর আমি আমার টুইটার অ্যাকাউন্টটা আবার শো করাবো এখানে তো আমি এডিট লিঙ্কে ক্লিক করব দেখুন এডিট লিঙ্কে ক্লিক করার পর দেখুন অ্যাডে হ্যাঁ অ্যাডে আমি ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর আমার টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা আমি এখানে কপি করব আমি পেস্ট করব এখানে আমি লিখে দিব টুইটার TWITER টুইটার লিখে আমি ডান করে দিব দেখুন এখানে আমার টুইটার লিঙ্কটা এখানে আমার কভার ফটোর উপর শো করাচ্ছে এই যে মাই চ্যানেল একবার ক্লিক করে রিফ্রেশ করে নেব দেখুন তো মোটামুটি আপনার ইউটিউব চ্যানেলের কাস্টমাইজ শেষ এখন এটা আপনি যত সুন্দর করে আপনি সাজাতে পারেন আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যত সুন্দর করে পারেন সাজাতে আপনার কভার ফটো তারপর আপনার
চ্যানেল আইকন আপনি যত সুন্দর পারবেন তো ততই ভিউয়ারদের আকৃষ্ট করতে পারবেন। তো এভাবে আপনি সুন্দর করে সাজান। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।